খেদমতি মা দরপে দরকম সুবহ শাম তাকে বাসি দরদ আলম নেক নাম খেদমতি মা দরপে দরকম সুবহ শাম তাকে বাসি দরদ আলম নেক নাম খেদমতি মা দরপে দরকম ইখতিয়ার তাকে বাসি দরদ আলম বখতিয়ার দমজিন হরগিজ খেলাফে মাদরা তাকে বাসি দৌর আজ শর্রে জমা তুমি যদি মাতা পিতার খেদমত করো মাতা পিতাকে সন্তুষ্ট করো মাতা পিতা যদি তোমার উপর রাজি রাগবত থাকে ইহকালেও তুমি রাজা বাদশাহ পরকালেও তুমি রাজা বাদশাহ থাকবে সুবহানাল্লাহ জলিলুল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবী মাতা পিতার দিকে যদি কোনো সন্তান নেক নজরে দয়া মায়ার নজরে তাকায় আল্লাহ তাআলা ওই সন্তানের অ্যাকাউন্টে ওই সন্তানের আমল নামাই হজ্জ মবরুর একটি মকবুল হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এক সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সন্তান যদি সালাকি করে দিনে 100 বার মাতা পিতার দিকে দয়া মায়ার নজরে তাকায় তাহলে 100টি মকবুল হজের সওয়াব পাবে কিনা আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবী তুমি কি মনে করেছো কোন সন্তান যদি মাতা পিতার দিকে নেক দয়া মায়ার নজরে দিনে 100 বার তাকায় আল্লাহ তাআলার সাথে সাথে ওই সন্তানের অ্যাকাউন্টে আমল নামায় 100টি মকবুল হজের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এজন্য মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার নাফরমানি করা সগিরা গুনাহ না কবিরা গুনাহ কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ যদি কেউ করে তওবা না করে মরে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ যতগুলো কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনার মধ্যে একটি অন্যতম বড় গুনাহ কবিরা গুনাহ মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা নাফরমানি করা এই জন্য মাতা পিতার সাথে কোনোদিন দুর্ব্যবহার করিও না কষ্ট দিও না রে মুসলমান ও মুসলমান সন্তানের উপরে কয়েকটি আমল কয়েকটি কাজ ফরজ এক নম্বর মাতা পিতার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে এটা এক নম্বর ফরজ দুই নম্বর কর্কট বাসায় তিক্ত বাসায় মাতা পিতার সাথে কথা বলা যাবে না তিন নম্বর মাতা পিতাকে বরণ পোষণ খানা পিনার ব্যবস্থা করে দিতে হবে সন্তানের উপর ফরজ চার নম্বর চিকিৎসা সেবা মাতা পিতাকে দিতে হবে পাঁচ নম্বর সব সময় মাতা পিতার খোঁজ খবর রাখতে হবে সব সময় মাতা পিতার সেবা করতে হবে সব সময় মাতা পিতার খেদমত করতে হবে ও মুসলমান ও তরুণ যুবক ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তিন ব্যক্তির বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকবে দোয়া নিবে এক নম্বর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বদদোয়া থেকে বেঁচে থাকবে নির্যাতিত নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায় বদদোয়া থেকে বেঁচে থাকবে দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বদদোয়া থেকে বেঁচে থাকবেন তিন নম্বর সন্তানের জন্য মাতা পিতা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন পৃথিবীর মধ্যে কোন নেতা কোন নেত্রী কোন বুজুর্গ কোন অলি কোন পীর যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করতেও পারেন নাও করতে পারেন কিন্তু সন্তানের জন্য যদি মাতা পিতা দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এজন্য মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না নাফরমানি করা যাবে না অনেক সন্তান আছে হুজুর মনে কষ্ট দিয়ে ফেলেছি মাফ চাইতে ক্ষমা চাইতে লজ্জা লাগে শরম লাগে এটা শয়তানের মারাত্মক দুকা মারাত্মক ওয়াসওয়াসা
লজ্জা কিসের? মাফ চাইতে, ক্ষমা চাইতে শরম কিসের? কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, তোমার ঘরের মধ্যে মাথা পিতা কেউ আছে কি না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মা আছেন। আল্লাহর রসুল বলেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত যদি তুমি করো, জিহাদ করার মতো সওয়াব তোমার অ্যাকাউন্টে দান করা হবে। সুবহানাল্লাহ। 224,000 নবী রসুলের মধ্যে সবচেয়ে গরম নবী মুসা নবী, মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী হয়ে একদম কাছাকাছি থেকে কে বসবাস করবে একটু জানাই দেন, বলি দেন, দেখাই দেন। আল্লাহ তাআলা বলেন, অমুক বাজারে গিয়ে ওই কষাই কষাই আছে, কষাই কি আমল করে দেখো, সে জান্নাতের মধ্যে তোমার একদম কাছে হয়ে থাকবে। মূসা কলিমুল্লাহ বাজারে গেলেন, দূর থেকে ফলো করতেছেন। রাতের বেলায় ওই কষাই গোস্ত বিক্রি করে, কিছু কলিজা কলিজা গরুর কলিজা বাসায় নিয়ে রান্না বান্না করে। মূসা কলিমুল্লাহ তাকে সালাম দিলেন আর বললেন, আমি আজকে তোমার মেহমান হতে চাই, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, মূসা নবী, মূসা রসুল। ওই ব্যক্তি মূসা নবীর কবুল করলেন, দাওয়াত দিলেন, আসেন। মূসা নবী দূর থেকে ফলো করতেছেন, কি আমল করে দেখি জান্নাতের মধ্যে আমার একদম কাছাকাছি থেকে কেমনে বসবাস করবে, কি এমন আমল আছে একটু দেখব। দেখতেছেন ওই কষাই, ওই কষাই বাজার করে আসি এত কষ্ট করার পরেও, গরুর কলিজাকে রান্না করে বৃদ্ধা মাকে ঘুম থেকে তুলি, কোলে নিয়ে নিজের হাতে মায়ের মুখে খানা তুলে দিচ্ছেন। এভাবে খানা খাওয়ার পরে মায়ের মুখটা মুছে দিলেন, ওষুধ খাওয়াই মাকে সুন্দরভাবে বিছানা করে দিলেন, ঘুম পাড়াই দিলেন। ঘুম যাওয়ার আগে মা সন্তানের মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করে দিলেন। এবার মূসা নবী ওই বান্দাকে বলল, এই আল্লাহর বান্দা, তোমার মা তোমার মাথায় হাত বুলাই দেওয়ার সময় কি বলেছিল, কি দোয়া করেছিল বলো। এবার ওই বান্দা বলে, আমার মা আমার জননী আমার মাথায় হাত বুলাই দিয়ে বলেছিল, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি মূসা নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, এই গ্যারান্টি এই ওয়ারেন্টি আল্লাহ তাআলা তোমার জন্য আগে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পেদর কোন শুভ শাম, তাকে বাঁশি দর দোয়ালম নেক নাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেয়, আছে না, মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা ধরে মায়ের গায়ে হাত তোলে, পিতার গায়ে হাত তোলে, মাতা পিতাকে নির্যাতন করে, অত্যাচার করে। ডিজিটাল স্ত্রীর কথা ধরি, মাতা পিতাকে কাঁদায়, কষ্ট দেয়, শোকের ফানি ফেলায়, সবে বরাতে সবে কদরে সবে মেরাজে যদি তুমি একদম মসজিদে যাই সিজদা দিতে দিতে কপাল ফাটি ফেলতেছ, দোয়া কবুল হবে না, মাতা পিতার কাছে মাফ চাও। আগে মাতা পিতাকে রাজি করো, আল্লাহ বলবেন এখানে আসি কপাল ঘা করি ফেলিল, কাজ হবে না। মাতা পিতা যাদের মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো, যাদের উসিলে তুমি দুনিয়াতে দেখতেছো, দুনিয়া দেখতেছো, তাদের তারা তোমার উপর অসন্তুষ্ট, তারা তোমার উপর নারাজ, তাদের চোখে ফানি, তাদের মন নারাজ, কপাল ফাড়ি ফেলা কাজ হবে না, তাদের কাছে মাফ চাও। তারা মাফ করতে সাথে সাথে আমি আল্লাহ কবুল করব। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি মাতা পিতার খেদমত করেন, আল্লাহ তাআলা তিনটা পুরস্কার আপনাকে দান করবেন। যারা মাতা পিতার সেবা করে, মাতা পিতাকে বরণ পোষণ দেয়, টাকা পয়সা দেয়, চিকিৎসা সেবা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দুনিয়ার মধ্যেই দান করবেন।
এক নম্বর ওই সন্তানের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত অগণিত অসংখ্য বরকত দান করবেন, সুবহানাল্লাহ, অভাব অনটন আল্লাহ তাআলা তাকে দিবেন না। দুই নম্বর তার সন্তানেরা উপকারে আসবে, কাজে আসবে, সন্তানেরা মানুষের মতো মানুষ হবে মাতা পিতার দোয়ার কারণে, মাতা পিতার দোয়ার কারণে। অনেক সন্তান দেখবেন শিক্ষিত কিন্তু মানুষ না, আছে না সন্তান শিক্ষিত কিন্তু অমানুষ বদমাইশ। এই জন্য পৃথিবীতে বৃদ্ধাশ্রমে যত বুড়ো বুড়ি যত মুরব্বীরা আছে, নারী পুরুষ আছে, মাতা পিতা, অধিকাংশ মাতা পিতার সন্তান বড় বড় গ্রাজুয়েটের মালিক, ইংরেজি শিক্ষিত, বড় বড় বাংলা সার্টিফিকেটের মালিক, ঠিক না বেটি? কোন হাফেজের, কোন আলেমের, কোন ইমাম মুয়াজ্জিনের, কোন মুফতি মুফাসসির মুহাদ্দিসের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কারণ এরা দীনি শিক্ষে শিক্ষিত আবার মানুষের মতো মানুষ। এই জন্য মাতা পিতার খেদমত করলে দুনিয়ার মধ্যে পুরস্কার কয়টা? তিনটা। এক নম্বর তার রিজিকের মধ্যে বরকত, দুই নম্বর তার সন্তানেরা মানুষের মতো মানুষ হবে, তিন নম্বর সুস্থ ও সম্মানী হায়াত পাবে, বেজ্জতি অপমানী হায়াত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, অসুস্থ হায়াত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য মাতা পিতার খেদমত যদি আপনি করেন সুস্থ ও সম্মানে হায়াত পাবেন। ও তরুণ যুবক ভাইয়েরা, দুটা হাত ধরে অনুরোধ করে বলি, দুটা পা ধরে অনুরোধ করে বলি, মাতা পিতাকে নারাজ করিও না, সন্তুষ্ট করিও না। তোমার বিবি যদি চলে যায় আরেকটা বিবি পাবে, বিয়ে করলে আরেকটা বিবি হবে, কিন্তু মাতা পিতা যদি মারা যায় দুনিয়াতে আর কোনো মাতা পিতা পাবে না, ঠিক না বেটি? এই জন্য সবসময় মাতা পিতার জন্য দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর। এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ, মা আর পিতার মধ্যে সন্তানের জন্য খেদমতের হকদার বেশি কে? আল্লাহ রসুল বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবি বলেন, সুম্মা মন, তারপরে কে? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তারপরেও তোমার মা। আবার সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমতের হকদার কে? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। মায়ের নাম কয়বার বলছেন? তিনবার, উম্মুকা উম্মুকা উম্মুকা। চতুর্থবারে সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমতের হকদার কে? আল্লাহর রাসূল বলেন, আবুকা, তোমার পিতা। চতুর্থবারে মাত্র একবার বললেন, আবুকা, তোমার পিতা। মায়ের নাম তিনবার বললেন কেন? কারণ তিন টাইমের মধ্যে মা বেশি কষ্ট করে, দশ মাস দশ দিন সন্তান গর্ভে রাখি এই কষ্ট করে, পিতা এরকম কষ্ট করে না, এই জন্য প্রথমবার বলেছেন উম্মুকা। ও মুসলমান, সন্তান প্রসবের সময় যে কষ্ট মাতা পিতা পায়, পৃথিবীতে এমন কোনো মেশিন নাই ওই কষ্টকে পরিমাপ করার জন্য, জোরে বলেন, ঠিক না বেটি? এই কষ্ট পিতা পায় না, বিদায় উম্মুকা দ্বিতীয়বারও বলেছেন। তৃতীয়বার সন্তানকে মা যে দুধ পান করান, দুই থেকে আড়াই বছর পর্যন্ত যে বুকের দুধ খাওয়ান, মানুষের মতো যে মানুষ করেন, এত কষ্ট করি, এই কষ্ট দুধ খাওয়ানোর কষ্ট পিতার করতে হয় না, মায়ে করে বিদায়, তৃতীয়বারও উম্মুকা বলেছেন। চতুর্থবারে বলেছেন আবুকা, কারণ জন্মের পর থেকেই বরণ পোষণ কাপড় সবর টাকা পয়সা দিয়ে পিতা কষ্ট করে বিদায়, চতুর্থবারে বলেছেন আবুকা। জোরে বলেন না, সুবহানাল্লাহ। গর্ভাবস্থায় দশ মাস দশ দিন সন্তানকে মা গর্ভে রাখি, কত কষ্ট করে, কেমন যন্ত্রণা! তোমার মা বান্ধবীদের সাথে সবার সাথে আলাপ করতেছে, হঠাৎ তুমি
ফেটের ভিতরে পা দিয়ে লাতি মেরেছো, তোমার মা যন্ত্রণা সইতে না পারে সবার সাথে আলোচনা বাদ দিয়ে রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকে। কেউ যদি জিজ্ঞেস করি তোমার কেমন লাগতেছে, তোমার মা তোমার বদনাম করে না যে আমার ফেটের ভিতরে আমার সন্তান আমাকে লাতি মেরেছে, এরকম বদনাম তোমার করে নাই, চুপ মেরে শুয়ে থাকে। তোমার যাতে সুস্থ প্রসব হয়, সুস্থ ডেলিভারি হয়, এই জন্য তোমার মা মাঝে মাঝে দান সৎকা করেছিল, কোনোদিন ফকিরকে ভিক্ষুকে কালি হাতে ফিরাই দেয় নাই, দান সৎকা করেছিল। হঠাৎ তোমার মা যখন কাপড় শুকাইতে দিয়েছে, তুমি পেটের ভিতরে নাড়া দেওয়ার কারণে, যন্ত্রণা দেওয়ার কারণে তোমার মা মাটিতে বসে গিয়েছিল। ও মুসলমান, মা বাপ এত কষ্ট করে সন্তানের জন্য, এই জন্য কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেক মুনাজাতের মধ্যে মাতা পিতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রসুলের কাছে সিটি দিয়েছেন, ইয়া রসুল আল্লাহ দিলে বড় মনে চাই সাহাবি হওয়ার জন্য, আপনার চেহারা দেখার জন্য, কিন্তু ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা, অসুস্থ মা, এই মাকে ফেলে আমি যেতে পারবো না। এখন আমি কি সাহাবি হব নাকি মায়ের খেদমত করব, আপনার একটা সিদ্ধান্ত চাই। আমি তো দূরের মানুষ, অনেক দূরের পথ। আল্লাহ রসুল সিটির মধ্যে জবাব দিয়ে দিলেন, ও ওয়াসকুরুনি, তুমি আমার এখানে আসিও না, আসিও না, আসিও না, তুমি মায়ের খেদমত করো, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তোমার জন্য সুপারিশ করব, আমি রসুল তোমার জন্য সুপারিশ করব। আজকে যে ডিজিটাল স্ত্রীর কথা ধরে মাকে কষ্ট দিচ্ছ, পিতাকে কষ্ট দিচ্ছ, মাতা পিতার গায়ে যে হাত তুলতেছ, ডিজিটাল স্ত্রী ডিজে পার্টি করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘরের মধ্যে আড্ডা মারে, বুড়ি শাশুড়ি মানা করে, যেগুলো করিও না, হারাম, জায়েজ নাই, কবিরে গুনাহ, পর্দা করো, স্ত্রী মানে না। স্বামী আসছে ঘরে, বলতেছে তোমার এই বুড়ির কথা আর সহ্য হয় না, বেশি জ্ঞান জ্ঞান করে, এই বুড়িকে যদি আজকে তুমি সাইজ না করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব, তোমার সাথে নাই, সিদ্ধান্ত নাও। রাতের বেলায় ডিজিটাল স্ত্রী পা সিবি ধরে, হাত পা সিবি ধরে, কলিজার টুকরো সন্তান মায়ের মুখের উপরে বালির সাফা দিয়ে মারি ফেলে, নাউজুবিল্লাহ, বস্তাবাঁধি মায়ের লাশ রাতের বেলায় ফেলে দিয়ে দিতে যাচ্ছে দূরে, কেউ যাতে না দেখে, সন্তান মাতার উপরে মায়ের লাশ নিজের হাতে হত্যা করেছে। ও মুসলমান, ইটের সাথে ধাক্কা খেয়ে, ইটের সাথে বাড়ি খেয়ে সন্তান পড়ে যায়, মায়ের লাশও পড়ে যায়, আল্লাহ তাআলা মরা জবান দিয়ে কথা জারি করে দিল। মা বলতেছে, ও কলিজার টুকরো সন্তান, ইটের সাথে ধাক্কা খেয়ে মনে হয় তুমি পায়ে ব্যথা পেয়েছ, মনে হয় তুমি ব্যথা পেয়েছ, ইটের সাথে বাড়ি খেয়েছ। এই জন্য তরুণ যুবক ভাইয়েরা, কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। তিন প্রকারের ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহর রসুলের বদদোয়া, অবিশ্বাস, কয় রকমের, তিন রকমের ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহর রসুলের লানত। এক নম্বর, যে ব্যক্তি রমজানের রোজা ফেলো কিন্তু গুনাগুলোকে মাফ করাইতে পারে নাই। দুই নম্বর, যে ব্যক্তি রসুলের নাম শুনে রসুলের শানে দুরুদ শরীফ পড়তে পারে না, কৃপণ, দুরুদ পড়ে না। তিন নম্বর, যে ব্যক্তির উপরে
মাতা পিতা অসন্তুষ্ট, মাতা পিতা নারাজ, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর রসুলের লানত। ও তরুণ যুবক ভাইয়েরা, মাতা পিতার বদদোয়া অভিশাপ এমন মারাত্মক, মৃত্যুর আগে আগে এটার বদদোয়ার অ্যাকশন সন্তানে পায়, অ্যাকশন সন্তানে পায়। এক বৃদ্ধা মা খানা ফিনায় কষ্ট পায়। দেখবেন অনেক জায়গার মধ্যে দেখবেন মাতা পিতাকে চিকিৎসা দেয় না, স্ত্রীর কথা ধরি সন্তান কোটি কোটি টাকার মালিক, আছে না সমাজে কোটি কোটি টাকার মালিক, মাতা পিতা রাস্তায় রাস্তায় ঘুরে বাদ দেয় না, চিকিৎসা দেয় না, বরণ পোষণ দেয় না। মৃত্যুবরণ করলে কত রকমের ফাঁতিয়া দেয়, আছে না নাই? মরার পরে লক্ষ লক্ষ টাকার ফাঁতিয়া দেয়, নামতে বসতে ফাঁতিয়া দেয়, জীবিত অবস্থায় মাতা পিতাকে ওষুধ খরচ পর্যন্ত দেয় না, আছে না নাই? এইরকম একজন মা তার সন্তানকে বলল, আজকে বাজার থেকে একটু পেঁয়াজু আনিও, আমার জন্য পেঁয়াজু খেতে মন চায়। তোমার আব্বা পেঁয়াজু আনতো আগে বাজার থেকে, অনেকদিন সোনা পেঁয়াজু খেতে পারি না, সোনা পেঁয়াজু আনিও আমার জন্য। স্ত্রী বলতেছেন, ওই যে গরুর গোবর ছাগলের লাদি আছে, সেখানে সেখান থেকে কিছু পলিটিনে করে তোমার মাকে দাও। এই পাগল সন্তান, বেয়াদব সন্তান, স্ত্রীর কথা ধরি মস্কারি করে মাতা পিতার সাথে মস্কারি যাইস নাই, মস্কারি করি ছাগলের লাদি গরুর গোবর মাকে দিচ্ছে, খান, মা চোখে তো দেখে না। এভাবে পেঁয়াজু মনে করে, সোনা মনে করে, মুখে দেওয়ার সাথে সাথে, আহ ও সন্তান তুই আমার কি খাওয়াইলি রে, সন্তান তুই আমার কি খাওয়াইলি। চব্বিশ ঘন্টা যায় নাই, আল্লাহ তাআলা এই সন্তানের ব্রেন আউট করে দিছে, দৌড়ে রাস্তার মধ্যে হাঁটে, সবাই ফিসে পাথর মারে, ইট মারে, কঙ্কর মারে, পাগল যার ল্যান্টা ল্যান্টা হাঁটে। এই জন্য মাতা পিতার বদদোয়া অ্যাকশন দুনিয়ার মধ্যে, মাতা পিতার বদদোয়ার অ্যাকশন দুনিয়ার মধ্যে। ও তরুণ যুবক ভাইয়েরা, হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, সাকারাত আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ও আল-কামা বন্ধু, কলেমা পড়ো, কলেমা পড়ো। আল-কামার জবান দিয়ে কলেমা নসিব হয় না। এবার সাহাবায়ে কেরাম রসুলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবি আল-কামা মৃত্যু শয্যায় চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কলেমা বের হয় না, কেন, কি রহস্য, কি হিকমত, কি ঘটনা? আল্লাহ রসুল গেলেন, জিজ্ঞাসা করলেন, আল-কামার ঘরের মধ্যে কে আছে, কে? সাহাবায়ে কেরাম বললেন, বৃদ্ধা মা জননী আছেন। আল্লাহ রসুল বলেন, ও বৃদ্ধা মা জননী, আল-কামা তোমার সাথে কি ব্যবহার করতো বলো, বলো। বৃদ্ধা মা বলে, স্ত্রীর কথার উপরে, আমার কথার উপরে স্ত্রীকে প্রাধান্য দিত। আল্লাহ রসুল বলেন, এ সাহাবি, তোমরা জঙ্গল থেকে কাঠ আনো, আল-কামাকে ফুড়িয়ে ফেলবো, আল-কামাকে জ্বালিয়ে দিব। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে কাঠ আনছে, আল্লাহ রসুল দেখতেছে অবস্থা পরিস্থিতি, মা কেমন? যখন গাছ আনছে, মা জিজ্ঞাসা করতেছে, এ গাছ দিয়ে কাঠ দিয়ে কি করবেন, ইয়া রসুল আল্লাহ? আল্লাহ রসুল বলতেছেন, আল-কামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। কেন? আল্লাহ রসুল বলেন, ও মা, দুনিয়ার মধ্যে যদি তুমি তাকে মাফ না করো, ক্ষমা যদি না করো, সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দিব। মা আর সহ্য করে নাই, আল্লাহর রাসূলকে বলেন, আমি তারে মাফ করে দিলাম, যত যন্ত্রণা যত কষ্ট আমাকে দিয়েছে সমস্ত কিছু আমি মাফ করে দিলাম। সাথে সাথে আল-কামার জবান দিয়ে কলেমা নসিব হয়ে গেল, সুবহানাল্লাহ। এই জন্য তরুণ যুবক ভাইয়েরা,
মাতা পিতার খেদমত করেন, মাতা পিতার সেবা করেন, মাতা পিতাকে বরণ পোষণ দেন, মাতা পিতাকে টাকা পয়সা দেন, মাতা পিতাকে কাপড় চোপড় দেন, মাতা পিতাকে চিকিৎসা সেবা দেন, স্ত্রীর কথাকে মাতা পিতার কথার উপরে প্রাধান্য দিবেন না। খবরদার, হযরত ইসমাইল আলাইহিসসালাম তার আব্বাজানকে চিঠি দিছে, চিঠি, আব্বা একটু দেখতে আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম এসে দেখতেছে সন্তান ইসমাইল ঘরে নাই, স্ত্রীকে জিজ্ঞেস করল দূর থেকে, স্ত্রী ভিতরে, ইসমাইল কোথায়? ভিতর থেকে কর্কট বাসায়, তিক্ত বাসায়, ভয়ানক বাসায় আওয়াজ আসলো ভিতর থেকে, ইসমাইল বাসায় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম শুনছে, আবার জিজ্ঞেস করলো কোথায়, কয় নাই নাই। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ইসমাইল যখন বাসায় আসবে তখন বলে দিও দরজার সাথে চৌকাঠ মিল খাই নাই, দরজার সাথে চৌকাঠ মিলে নাই। ইসমাইল আলাইহিসসালাম আসলেন, এবার বউ বলতেছে আজকে একজন বুড়া মানুষ আসছে, আসে আপনাকে খুঁজে, আমি বললাম বাসায় নাই, কোথায় থেকে আসছে, কয় সিরিয়া থেকে আসছে বলে। ইসমাইল আলাইহিসসালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও বউ বিবি, ওই মুরব্বি আর কি বলেছে, কি বলেছে, সিরিয়া থেকে যখন আসছে উনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে যখন আসছে আমি চিঠি দিছিলাম আসার জন্য, কি বলেছে? স্ত্রী বলে, ওই বৃদ্ধ মানুষ বলেছে দরজার সাথে চৌকাঠের নাকি মিল নাই, মিল খাই নাই। ইসমাইল আলাইহিসসালাম সাথে সাথে বুঝে গেলেন, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে মিল খাই নাই। ও স্ত্রী, আমি দুঃখিত দুঃখিত, তোমাকে আর রাখতে পারবো না, তোমার সাথে ঘর করার সম্ভব না। এই জন্য খবরদার, স্ত্রীর কথার উপরে মাতা পিতাকে নির্যাতন অত্যাচার করা যাবে না। এক সাহাবি আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুলাল্লাহ, আমি আমার আম্মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ শরীফ অনেকবার তওয়াব করেছি, মনে হয় আমি আমার মায়ের দুধের কিছুটা অবদান পরিশোধ করেছি। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবি, যদি 70,000 বার তুমি তোমার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াব করো, তোমার মা ছোটবেলায় তোমাকে যে দুধ পান করাইছিল সর্বপ্রথম 1 ফোঁটা দুধের অবদান তুমি পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, এক জায়গার মধ্যে মাতা পিতার অবাধ্য হওয়া যাবে, এক জায়গার মধ্যে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাতা পিতা যদি বলে শরাব খাও, মদ খাও, পেন্সিল খাও, ইয়াবা খাও, হিরোইন খাও, গাঁজা খাও, বোতল টানো, তাহলে শোনা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, বিদায়। মাতা পিতা যদি বলেন নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, জিকির করিও না, তসবি পড়িও না, কোরআন পড়িও না, সদকা দিও না, যাকাত দিও না, তোমার দিতে হবে, মাতা পিতার কথা শোনা যাবে না, আল্লাহ দিতে বলেছেন, বিদায়। মাতা পিতা যদি বলেন তুমি কোনো রকমের ভালো কাজ করতে পারবে না, দাড়ি রাখতে পারবে না, বয়স এখনো আছে, বয়স হলে দাড়ি রাখবে, এই কথা মানা যাবে না, আল্লাহর রাসূল বলেছেন দাড়ি রাখার জন্য। মাতা পিতা যদি বলেন সিনেমা দেখো, খেলা দেখো, বিসিআর দেখো, অসুবিধা নাই, এই কথা শোনা যাবে না, আল্লাহ এবং রসুলের নিষেধ করেছেন। এই জন্য এই ইসলাম বিরোধী কথাবার্তায় মাতা পিতার কথা শোনা যাবে না। একটি কথা বলি, শেষ করে দিই। অনেক সন্তান জিজ্ঞাসা করে, হুজুর মাতা পিতা বেঁচে থাকলে খেদমত করার সুযোগ আছে, মারা গেলে কি করব, কি করণীয়? ও মুসলমান, ও তরুণ যুবক ভাইয়েরা, মাতা পিতা যদি মারা যায় তাদের সেবা করার তো আর সুযোগ নাই, খেদমত করার তো আর কোনো চান্স নাই। এই জন্য একটা আমল বলে দিই, জুমার দিন, জুমার রাত
বৃহস্পতিবার দিবাগত রাত, মাগরিবের পরে এশারের আগে কেবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়বেন মাতা পিতার জন্য, সোয়াব মাতা পিতার জন্য, আল্লাহ নামাজ আল্লাহর জন্য। জুমার রাত দুই রাকাত নফল নামাজ পড়বেন মৃত মাতা পিতার সেবার জন্য, মৃত মাতা পিতার খেদমতের জন্য। করণীয় বলতেছি ও তরুণ যুবক ভাইয়েরা, দুই রাকাত নামাজ প্রথম রাকাতে হা পড়বেন, আর একবার আয়াতুল কুরসি পড়বেন, আর পাঁচবার সূরাতুল ইখলাস পড়বেন, পাঁচবার সূরাতুল ফালাক পড়বেন, পাঁচবার সূরাতুন নাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও অনুরূপভাবে একবার সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, পাঁচবার সূরাতুল ইখলাস পড়বেন, পাঁচবার সূরাতুল ফালাক পড়বেন, পাঁচবার সূরাতুন নাস পড়বেন। সালাম ফিরানোর পরে পাঁচবার রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, আর 15 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। এই ইস্তিগফার 15 বার পাঠ করবেন। এরপরে যদি মাতা পিতার জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, মাতা পিতার কবরে অসংখ্য অগণিত অফুরন্ত সওয়াব আল্লাহ তাআলা বখশিশ করে দিবেন। সুবহানাল্লাহ, মাতা পিতার কিছুটা খেদমত কিছুটা সেবা হলেও আপনি করবেন, করেছেন, এটা বোঝা যাবে। শুক্রবারের রাতে, বিশুদ্ধবার দিবাগত রাতে, এশারের আগে মাগরিবের পরে এই আমলটা যদি করেন। আরো একটা আমল বলে হাদিস শরীফের মধ্যে আছে, মৃত মাতা পিতার জন্য করণীয় সন্তানের তাদের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, ইস্তিগফার, দুরূদ শরীফ, সূরাতুল ইয়াসিন, যা যা পারেন আপনি পাঠ করবেন। মাতা পিতার জন্য পশ্চিম দিকে ফিরে দোয়া করবেন। যদি পারেন আপনার কলিজার টুকরার সন্তানকে, আপনার বাচ্চাকেও সাথে নিয়ে যাবেন, যে আমার মাতা পিতার তোমার দাদা দাদির কবর জিয়ারত করো। এর দ্বারাই আপনি যেদিন মারা যাবেন, শিক্ষার কারণে আপনার সন্তানও আপনার কবর জিয়ারত করবে, ঠিক না বেটি? আপনার কবরও জিয়ারত করবে, সন্তান কেউ সাথে নিয়ে যাবেন। এই জন্য মাতা পিতা যদি মারা যায় কবর জিয়ারত করবেন, নিজে মাতা পিতার জন্য দোয়া করা ভালো, আরেকজনকে ভাড়া করি আনি টাকা দিয়ে দোয়া করার চেয়ে নিজে নিজে মাতা পিতার জন্য দোয়া করা, নিজে নিজে কবর জিয়ারত করা, আল্লাহর কাছে শোকের ফানি ছেড়ে দোয়া করা, এটা বেশি উত্তম, বেশি আফজল, বেশি সওয়াব। কারণ আমার দিলের ব্যথা আরেকজনে বুঝে, হুজুরের টাকা দিলে কি হুজুর বুঝবে? হুজুরের এমনি হাদিয়া দেন, হাদিয়া দেন, কিন্তু দোয়ার বিনিময়ে টাকা দিয়েন না, দোয়া নিজে নিজে করেন। 100 বার যদি হুজুরে দোয়া করে আপনি একবার করলে সমান সমান। ও মুসলমান, ও তরুণ যুবক ভাইয়েরা, মৃত মাতা পিতার জন্য তিনটা করণীয় আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। 1 নম্বর, তাদের কবর জিয়ারত করবেন। 2 নম্বর, তাদের জন্য সাধ্য অনুযায়ী দান সৎকা করবেন। তাদের জন্য মাতা পিতার আত্মার মাগফিরাত কামনায় সাধ্য মতে সৎকা করবেন, দান করবেন। জুমার দিন মসজিদে যখন যাবেন, সন্তানকে বলবেন, শিক্ষা দিবেন, সন্তানকে নিয়ে যাবেন, আব্বু এই টাকাটা তুমি নিজের হাতে দাও শিক্ষা, আপনি মারা গেলে আপনার সন্তানও ফকেটে করে কিছু মসজিদে দেওয়ার জন্য টাকা নিবে, দিবে শিক্ষা। তবে মসজিদে সৎকা, জাকাত, ফিতরা, মান্নত, রাস্তাঘাটে কুড়ায় পাওনা টাকা, এগুলো দেওয়া জায়েজ নাই। এগুলো ভিক্ষুকদেরকে, মিসকিনদের, মাদ্রাসার এতিমদেরকে দিবেন। ও মুসলমান, মৃত মাতা পিতার জন্য তিনটা করণীয়ের মধ্যে 1 নম্বর, তাদের কবর জিয়ারত করবেন। 2 নম্বর, সাধ্য অনুযায়ী দান সৎকা করবেন। 3 নম্বর, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করবেন।
আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবেন, তাহলে মাতা পিতার কবরে সওয়াব যাবে, সওয়াব পৌঁছবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একবার তার মাকে বলতেছেন, আম্মা আমার হাতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আম্মাকে বলতেছে, আম্মা বলে, আব্দুল কাদের এটা তোমার অবদান না, এটা তোমার বরকত না, এটা আমি মায়ের অবদান। সুবহানাল্লাহ, এটা আমি মায়ের অবদান। কেন? ও আব্দুল কাদের, তোমাকে যখন আমি দুধ পান করাইতাম প্রত্যেকবার অজু করতাম, অজু করে তোমাকে আমি দুধ পান করাইতাম, এই জন্য তুমি ওলি হয়েছ। অজু ছাড়া কোনোদিন আমি তোমাকে দুধ পান করাই নাই। ও আব্দুল কাদের, অহংকার করা যাবে না, মাতা পিতার খেদমত করার জন্য বয়ানের মধ্যে তুমি পাবলিককে, জনগণকে বলে দিও। নদী দিয়ে একটা আফেল আসতেছে, আফেল আফেল। আবু সালে নামের এক বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বড় পীর সাহেবের আব্বা, আব্বা আবু সালে খিদায় থাকতে না পারি আপেলটা খেয়ে ফেলছে। খেয়ে এবার আফসোস করে, আহারে কার আপেল খাইলাম মালিকের অনুমতি ছাড়া। খুঁজতে খুঁজতে বাগান পাইছে, মালিককে বলতেছে, আমাকে মাফ করে দেন, আপনার বাগানের আপেল আমি খেয়ে ফেলছি। মালিককে বলতেছে, আহারে কত আপেল আঙ্গুর সরে খার, ডাকাইতে খার, পশু পাখি খার, এ বেচার একটা আপেল খাই আমার কাছে মাফ সার। উনি বড় বুজুর্গ হবে, এ বেচারা বড় বুজুর্গ হবে, বাগানের মালিককে মাফ করবো না, কারণ তাকে দরকার আছে। কয় মাফ করবো না, কেন আমার অনুমতি ছাড়া বাগানের আপেল খাইছ? কয় কি করলে মাফ করবেন? দশ বছর আমার বাগানে পানি দিতে হবে। কয় বছর? দশ। আপেল কয়টা? একটা। দশ বছর বাগানে পানি দেয়, পানি দেয়। মাঝখানে একদিন বাগানের মালিকের কাছে মেহমান আসলো। বাগানের মালিক বলে, আবু সালে মেহমান আসছে, আঙ্গুর দাও আপেল দাও। আবু সালে আঙ্গুর দেয়, আপেল দেয়। মেহমানে আঙ্গুর মুখে দিয়ে দেখলো টক মারে, টক মিষ্টি নাই। আপেল মুখে দিয়ে কয়, টক মারে মিষ্টি নাই কেন? বাগানের মালিকে কয়, এই আবু সালে এত বছর বাগানে পানি দাও, কোন গাছের আঙ্গুর টক, কোন গাছের আপেল টক মিষ্টি, এটা জানো না কেন? জানো না কেন? জানার কথা। আবু সালে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও বাগানের মালিক, আমি এত বছর বাগানে পানি দিচ্ছি ঠিক আছে, কোনোদিন একটা আঙ্গুর মুখে দিয়ে দেখি নাই, কোনোদিন একটা আপেল আমি মুখে দিয়ে দেখি নাই, এমন আমানতদারির সাথে আমি চাকরি করতেছি, এই জন্য আমি জানি না কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক, আমি জানি না। বাগানের মালিককে কয়, ঠিক আছে তুমি তোমার চাকরি করো। দশ বছর পরে আবু সালে বলতেছে, আজকে দশ বছর হয়ে গেছে, আমাকে ছুটি দেন, আমি চলে যাই। বাগানের মালিককে কয়, না আপেল একটা খাইছো, কা অনুমতি নিছো? তাহলে কি করলে মাফ করবেন? আমার একটা মেয়ে আছে, এটাকে বিয়ে করতে হবে। আবু সালে মনে মনে খুশি, যাক ভালো শর্ত, সুন্দর শর্ত। বাগানের মালিক কই, আবু সালে আমার মেয়ে অন্ধ চোখে দেখে না। ও আবু সালে, আমার মেয়ে বদির কানে শুনে না। ও আবু সালে, আমার মেয়ে পঙ্গু হাঁটতে পারে না, আমার মেয়ে বোবা কথা বলতে পারে না। আবু সালে বলে, তাহলে আছে কি আর? কথাও বলতে পারে না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, কানেও শুনে না। আবু সালে রাজি হয়ে গেল, কেমন বুজুর্গ দেখেন। বিয়ের রাতে ঘরে ঢুকি, দেখতেছে কি সুন্দর একজন মহিলা, সালাম দেয়, কানে শুনে, হাঁটাহাঁটি করে, কথা বলে, চোখে দেখে। আবু সালে
দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ও বাগানের মালিক শ্বশুর আব্বা আপনি কোথায় গেলেন? ঠিকানা মনে হয় ভুল হয়ে গেল। কার রুমে ঢুকতে যাই? কার রুমে ঢুকি গেলাম? বাগানের মালিককে কয়, শ্বশুর আব্বা কয়, ঠিকানা বরাবর আছে। ঠিকানা ঠিক আছে, তাহলে আপনি আপনার মেয়েকে অন্ধ বললেন কেন? বধির বললেন কেন? পঙ্গু বললেন কেন? বোবা বললেন কেন? কেন কেন? বাগানের মালিককে কয়, ও আবু সালেম, আমার মেয়ে কোনোদিন এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য পর পুরুষকে দেখে নাই, পর্দা করেছে, এই জন্য আমি আমার মেয়েকে অন্ধ বলেছি। আমার মেয়ে কোনোদিন অনর্থক বেকাজে বিনা কারণে বাড়ির বিচার বাহিরে যায় নাই, এই জন্য আমি পঙ্গু বলেছি। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সাথে একটা শব্দ পর্যন্ত বলে নাই, এই জন্য আমি বোবা বলেছি। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের শব্দ কানের মধ্যে ঢুকাই নাই, এই জন্য আমি বধির বলেছি। যাও যাও যাও, তুমি সংসার করো, সংসার করো। ও মুসলমান, এই মহিলা দিনদার নেককার ফরেজগার, সন্তান গর্ভে নিয়ে নামাজ পড়ে, জিকির করে, তসবিহ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে, পর্দা করে, বিউটি পার্লারে যায় না, অনর্থক বাজারে যায় না, অনর্থক মাজারে যায় না, এমন নেককার দিনদার ফরেজগার মেয়ে, পর্দানসী মহিলা, সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন নিয়ে কোরআন পড়তেছে পড়তেছে, ওই মায়ের গর্ভ থেকে বরফির বড় পীর আব্দুল কাদের জিলানির জন্ম হয়েছে, 18 পারা কোরআন মুখস্থ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি পুরো কোরআন শরীফ বরবি সাহেবের আম্মা জান তেলাওয়াত করতে পারত, পুরো কোরআন শরীফ হেফজ করি, বরবি সাহেব দুনিয়াতে আসত কেমন মা? এই জন্য খবরদার সন্তানেরা, মাতা পিতা এমন এমন মাতা পিতা সন্তানকে গর্ব নিয়ে কত কষ্ট করে, কত ইবাদত করে, কত রকমের যন্ত্রণা ভোগ করে, এই মাতা পিতাকে কখনো কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এক নামাজি বড় নামাজ, নামাজ ছাড়া থাকে না, যাকাত দেয়, মাকে বলতেছে আম্মু আমি হজে যাব, মা বলতেছে আগামী বছর যাইস, আমি মরে গেলে তুই আমাকে তো পাবি না। তারপর বছর বলতেছে আম্মু আমি এবছর হইলে হজে যাব, মা বলতেছে যাইস না আগামী বছর যাইস, আমি মরে গেলে। তারপর বছর বলে আম্মু এবছর আমি হবে হজে যাবই যাব, মা বলতেছে এবছর যাইও না, আমার অবস্থা ভালো না, কখন না কখন মরে যাই। সন্তান বলে কই তুমি তো প্রতি বছর বলো, একবারও তো মরো না, প্রতি বছর তো বলো মরো না। তো মায়ের কথা না ধরে রওনা দিল হজে যায়, রওনা দিল। আগের যুগে 3-4-5 মাস লেগে যেত যাইতে যাইতে, হজে যাওয়ার জন্য সন্তান যায় যায় যায়, ফতের মাঝখানে রাত হয়ে যায়, মসজিদে ঢুকলো, মসজিদে এদিকে মা বলতেছে ও আল্লাহ আমি অসুস্থ, বার্ধক্যজনিত আমি অসুস্থ, সন্তানকে মানা করলাম তারপরও চলে গেল, এখন আমার কোনো সন্তান নাই, আমি কার কাছে যাব, সাহায্য কার থেকে নিব, আমি অসুস্থ, আমাকে কে দেখবে, কে ওষুধ আনি দিবে, কে আমার খেদমত সেবা করবে? আল্লাহ তাআলা দেরি করেন নাই, মাতা পিতার অভিশাপ দুনিয়ার মধ্যে লেগে যায়। এই জন্য রিজিকের মধ্যে যদি বরকত পেতে মনে চায়, হায়াতের মধ্যে যদি সম্পদ পেতে বরকত পেতে মনে চায়, সন্তানদের যদি মানুষের মতো মানুষ করতে মনে চায়, মাতা পিতার খেদমত করি ওরে মুসলমান। এই সন্তান হজে যাওয়ার সময় মসজিদে প্রবেশ করলো, রাতের বেলায় মসজিদে আরাম করতেছে, আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ তাআলা মায়ের বদদোয়ার কারণে কেমন ভাবে বেইজ্জত অপমান করবে দেখেন, মসজিদে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে রাতের বেলায় ওই সন্তান হজে যাওয়ার সময় হঠাৎ ওই এলাকার মধ্যে ডাকাতি হলো, ডাকাতি ডাকাতি, ডাকাতেরা ডাকাতি করে চলে গেল, পাবলিকে ডাকাত দৌড়াচ্ছে খুঁজতেছে, একজন বলতেছে ডাকাত মসজিদের ভিতরে ঢুকে গেছে। ডাকাত কোথায় ঢুকছে? মসজিদে। আসলে মসজিদে ডাকাত নেই, ওই হজ করতে যাচ্ছে যে সন্তান, এবার পাবলিক মসজিদে ঢুকি দেখলো
দেখছো বুজুর্গের বেশ দর্শনে মাথা টুপি তসবি হাতে, আসলে মেইন ডাকাত ডাকাতের লিডার এতে বুজুর্গের বেশ দর্শনে। এবার বাদশাহ দরবারে নিয়ে যায়, ও বাদশাহ ডাকাতের লিডার ধরা খাইলো। বাদশাহ বলে কান কাটি দাও, নাক কাটি দাও, জুতার মালা ফরাই, পুরা এলাকায় ঘুরাও। এবার সন্তান বলে আমি ডাকাত নয় নয় নয়, অন্য একটা কারণে আমার উপরে অভিশাপে গজব আসি গেল। সবাই জিজ্ঞেস করতেছে তুমি ডাকাত না হইলে কি কারণে গজব, কি কারণে আজাব বলো। সন্তান বলে ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা অসুস্থ, মা আছে, মায়ে নিষেধ করেছিল হজে যাইও না, এবছর আমি মরেও যেতে পারি। আমি অবাধ্য হয়ে মায়ের কথা না ধরি হজের মধ্যে রওনা দিচ্ছিলাম, হয়তো আমার মা জননী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, মায়ের অভিশাপ সাথে সাথে আমার উপর অ্যাকশন হয়েছে, এই জন্য আমার উপর এই বদ্দোয়া, এই লানত, এই গজব, এই অপমান লাঞ্ছিত। বাদশাহ বলে ও পাবলিকের শোনো শোনো, এই ব্যক্তির মতো মাতা পিতার কোনোদিন কথার অবাধ্য হইও না, খবরদার। এই জন্য সন্তানেরা, তরুণ যুবক ভাইয়েরা, যাদের মাতা পিতা মারা গেছে, কবর জিয়ারত করবেন, দান সৎকার করবেন, তাদের রেখে যাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবেন, আর জুমার রাতে মাগরিবের পরে এশারের আগে দুই রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে যেরকম একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, ফাসবার কুল হুয়াল্লাহ, ফাসবার কুল আউযু বিরাব্বিল ফালাক, ফাসবার কুল আউযু বিরাব্বিন নাস, দোনো রাকাত একই রকম সালাম ফিরানোর পরে ফাসবার দুরুদ ইব্রাহিম পড়বেন, 15 বার ইস্তিগফার পড়বেন, আল্লাহর দরবারে মাতা পিতার জন্য দোয়া করবেন। কে কে আমল করতে রাজি আছেন, জীবিত মাতা পিতারও খেদমত করবেন, মৃত মাতা পিতারও এইভাবে নামাজ পড়ি, দান করি, সৎকা দিয়ে কে কে রাজি আছেন খেদমত করার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতা পিতার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।